आशा करूँ आपनालोक भाले आसे। नमस्कार, मैं डॉक्टर चंदन कलिता। आज आपनालोकर मजत तीनिटा बेमारर विषय आलोचना करिबोला आइछो। खसारासर रोगीये डॉक्टरर सरत ए तीनिटा बेमारर विषय कबलै संकोच बोध करे। बेमार कयटा होइसे पाइल्स, फिसार, फिस्टुला। आउकसुन ए बेमार केटा कि आलोचना करू। तार आगते मैं आपनालोक अनुरोध करिछो मोर ए चेनेलटो आपनालोके सब्सक्राइब करिबो, लाइक करिबो, कमेन्ट करिबो। আৰু আপোনালোকে বিচাৰ ধৰণৰ বেমাৰৰ দিহা পৰামৰ্শ বিচাৰিব, মই যিমান পাৰো আপোনালোকক ভিডিঅ' বনাই এই বেমাৰৰ দিহা পৰামৰ্শ দিবলৈ সদায় চেষ্টা কৰোঁ। এতিয়া আহকচোন আমি পাইলছ, ফিষ্টুলা আৰু ফিছাৰ এই তিনিটা বেমাৰৰ বিষয়ে আলোচনা কৰোঁ। পাইলছ কি বস্তু? পাইলছ বেলেগ একো নহয়, আমাৰ শৌচৰ দুৱাৰৰ ভিতৰত কেইটামান ভেইন ফুলি উঠে আৰু এই ভেইনকেইটা ফুলি উঠাৰ পিছত কেতিয়াবা আমাৰ পায়খানা শেষ হোৱাৰ লগে লগে এনেকুৱা ফিলিংছ হয়, অলপ মাংসৰ নিচিনা ওলাই আহে বা কেতিয়াবা পাৰ্মানেণ্টলি ওলাই থাকে। আৰু কেতিয়াবা পায়খানা শেষ হোৱাৰ পিছত কি হয়, হয়তো অত্যাধিক ৰক্তক্ষৰণো হোৱা দেখা যায়। এইখিনিয়ে হৈছে পাইলছ। পাইলছৰ কেইটামান ভাগ থাকে, প্ৰথম ডিগ্ৰী, ছেকেণ্ড ডিগ্ৰী, থাৰ্ড ডিগ্ৰী আৰু ফ'ৰ্থ ডিগ্ৰী। তো ফাৰ্ষ্ট ডিগ্ৰী পাইলছ হ'লে কি হয়, মানে ফাৰ্ষ্ট ডিগ্ৰী পাইলছ হ'লে আপোনাৰ যিটো আমাৰ শৌচৰ দুৱাৰৰ ভিতৰত এটা লাইন থাকে, কুশ্বন থাকে, ডেণ্টেড লাইন বুলি কয়। সেই ডেণ্টেড লাইনৰ আশে পাশে কি হয়, অলপ ভেইনটো প্ৰলাপ্স হয় কিন্তু ওলাই নাহে, ৰক্তক্ষৰণ হোৱা দেখা যায়। মানে যেতিয়া আপোনাৰ পায়খানা কৰি উঠে পায়খানাত দেখিব আপোনাৰ তেজ পৰিছে। ছেকেণ্ড ডিগ্ৰী যেতিয়া পাইলছ হ'ব তেতিয়া কি হ'ব, আপোনাৰ ভেইনটো প্ৰলাপ্স হ'ব। এই ভেইনটো প্ৰলাপ্স হৈ আপোনাৰ খোচৰ দুৱাৰৰ বাহিৰত যেতিয়া লেট্ৰিন কৰা হ'ব ওলাই আহিব, আকৌ ই নিজে নিজে ভিতৰত সোমাই গ'ব। আকৌ থাৰ্ড ডিগ্ৰী পাইলছ হ'লে কি হ'ব, আপোনাৰ ভেইনটোৰ যিটো মাংসৰ নিচিনা বাহিৰত ওলাই আহিব, সেইটো কি হয়, আঙুলিৰে সোমাই দিব লাগিব, তেতিয়াহে সোমাই যায়। আৰু যেতিয়া ফ'ৰ্থ ডিগ্ৰী হয় তেতিয়া ই পাৰ্মানেণ্টলি বাহিৰত ওলাই থাকে। সাধাৰণতে পাইলছ আমাৰ তিনিটা ঠাইত থাকে, এটা 3 o'clock, 7 o'clock, 11 o'clock। অত্যাধিক সময় যেতিয়া আমি লেট্ৰিনত বহি থাকোঁ, যেতিয়া আমি অত্যাধিক বল দি থাকোঁ আৰু যেতিয়া আমাৰ পায়খানা কি হয়, কনষ্টিপেশ্যন হয় বা শৌচ যেতিয়া আমাৰ অভাৰ কনষ্টিপেশ্যন হয়, তেতিয়া আমি বেছি সময় বহি থকাৰ কাৰণে এই ভেইনবিলাক লাহে লাহে ফুলিব ধৰে। আৰু ফুলি ফুলি এটা সময়ত কি হয়, আপোনাৰ পাইলছ আকাৰে আমাৰ এই বেমাৰটো দেখা পোৱা যায়। আৰু এই বেমাৰৰ মেইন কাৰণ হৈছে আমাৰ বেছি সময় পায়খানাত বহি থকাৰ কাৰণ, আৰু আমাৰ পায়খানা ঠিকমতে ক্লিয়াৰ নোহোৱাৰ বাবে এই বেমাৰটো হোৱা দেখা যায়। ফিছাৰ হ'লে কি হ'ব, ডেণ্টেড লাইন যিটো মই কৈছিলোঁ, সেই ডেণ্টেড লাইনৰ কাষতে কেতিয়াবা কি হয়, মাংসৰ আঁহ বা মাচুল বা মিউকাছ লেয়াৰ অলপ ফালি আহে, ফালি আহি ওলমি থাকে। ফলত কি হয়, যেতিয়া পায়খানা কৰা যায় সেই মাচুল লেয়াৰটোত লাগি কি হয়, অত্যাধিক বিষ অনুভৱ কৰে। আৰু যেতিয়া কাষৰ পৰা আমাৰ পায়খানাৰ যিটো শৌচৰ দুৱাৰৰ কাষত অলপ মাংসৰ নিচিনা ওলমি থাকে, সেইটো আমি চেণ্টিনেল টেগ বুলি কওঁ। তেতিয়া কি হয়, আপোনাৰ যেতিয়া তাত পায়খানা কৰোঁতে যেতিয়া লাগে বা পায়খানা কৰি থাকোঁতে যেতিয়া পায়খানাখিনি ওলাই থাকে, তেতিয়া কি হয়, আপুনি অত্যাধিক বিষৰ অনুভৱ কৰিব। পাইলছ আৰু ফিছাৰৰ মাজৰ পাৰ্থক্য এইখিনিয়ে যে পাইলছত আপোনাৰ বিষটো একেবাৰে মিনিমাম হ'ব, ৰক্তক্ষৰণ হ'ব, মাংসৰ নিচিনা ওলাই অহাৰ নিচিনা লাগিব, কেতিয়াবা সোমাই যাব, কিন্তু আপুনি বিষ অনুভৱ নকৰিব। কিন্তু ফিছাৰ হোৱাত আপুনি অত্যাধিক বিষ অনুভৱ কৰিব। আৰু ফিষ্টুলা হৈছে আপোনাৰ কেতিয়াবা কি হয়, আমাৰ পায়খানাৰ দুৱাৰৰ কাষত কেতিয়াবা ফুৰা হোৱা দেখা যায় বা এবচেছ হোৱা দেখা যায়। তো কি হয়, আমি ট্ৰিটমেণ্ট কৰোঁ বা কেতিয়াবা সেইটো ফুটাই দিলে পাছখিনি ওলাই যায়, এণ্টিবায়'টিক খালে হয়তো শুকায়ো যায়, আমাৰ এনেকুৱা ফিলিংছ হয়। কিন্তু কেতিয়াবা দেখিব কেইদিনমান পিছত আকৌ সেই ৰাস্তাটোতে আকৌ কেতিয়াবা বইলৰ নিচিনা অলপ ফুলি উঠিছে, আকৌ ফুটাই দিছোঁ, পুষ্পানি ওলাই গৈছে। কেতিয়াবা কি হ'ব, আৰু এই বস্তুটো নুশুকায়, অলপ অলপকৈ পুষ্পানি ওলাই থাকিব, কিন্তু এইটো পায়খানাৰ দুৱাৰত নহয়, পায়খানাৰ দুৱাৰৰ কাষত হয়। সেইকাৰণে ফিষ্টুলা হ'বলৈ হ'লে আপোনাৰ হয় এবচেছ বা বইল কিবা এটা হ'ব লাগিব, ফিছাৰত আপোনাৰ অত্যাধিক বিষ হ'ব, পাইলছ হ'লে মিনিমাম বিষ, কিন্তু পায়খানা হ'লে তেজ পৰিব আৰু মাংসৰ নিচিনা ওলাই থকাৰ নিচিনা লাগিব। ফিছাৰ হ'লে কেতিয়াবা মাংসৰ নিচিনা ওলাই থকাৰ নিচিনা এটা চেণ্টিনেল টেগ দেখা যায় কিন্তু যন্ত্ৰণা, বহুত বিষ। কিন্তু ফিষ্টুলাত আপোনাৰ অলপো বিষৰ সৃষ্টি নহয়। আৰু আমি যেতিয়া ডক্তৰৰ কাষত যেতিয়া ৰোগী আহে তেতিয়া OPD-তে চাব পাৰি এটা সাধাৰণ যন্ত্ৰৰ দ্বাৰা, যিটো আমি মেডিকেল ভাষাত প্ৰক্টোস্কোপ বুলি কওঁ। এই প্ৰক্টোস্কোপৰ দ্বাৰা পৰীক্ষা কৰিব পৰা যায়, প্ৰক্টোস্কোপৰ দ্বাৰা পৰীক্ষা কৰিব পৰা যায় পাইলছতে। ফিছাৰ হ'লে আমি প্ৰক্টোস্কোপৰ দ্বাৰা পৰীক্ষা কৰিব নোৱাৰোঁ, কাৰণ পেচেণ্টটোৱে অত্যাধিক বিষৰ সন্মুখীন হয়।
যন্ত্রণাদায়ক হয়। আর ফিস্টুলা, ফিস্টুলা হলে আমি মই কলোয়ে ফিস্টুলা হলে আপনার বেলেগ এটা সাইডত সরু বয়লর নিচিনা হব, আর সেইপিনে পায়খানার দুয়ারত নয়, পায়খানার দুয়ারের হয়তো অল্প কাশত হয়তো অল্প দূরত এটা সরু ট্র্যাক হব, সেইপিনে পুষ্পানি ওলাই থাকিব। আর এই ট্র্যাকটে গিয়ে ভিতর আক পায়খানার ট্র্যাকর লগত যেটা আমার রেক্টামর ট্র্যাক থাকে সেই ট্র্যাকত লোক লাগে থাকে। গতি আপনি সাকে নিশ্চয় বুঝিয়ে পালে পাইলস কি, ফিস্টুলা কি আর ফিসার কি। পাইলস হলে আপনার মাংসর নিচিনা ওলোয়ার নিচিনা লাগিব, তেজ ওলাব কিন্তু একেবারে কম বিষ। ফিসার হলে আপনার অত্যাধিক বিষ হব, তেজ কেতিয়াবা ওলাবও পড়ে নলাবও পড়ে। আর ফিস্টুলা হলে আপনার বিষ নহয় তেজও নলায় কিন্তু পায়খানার রাস্তার কাষত বেলেগ ঠাইত আপনার সরু বয়লর নিচিনা হব পড়ে, সেইপিনে পুষ্পানি অল্প ওলাই থাকিব পারে। এইখিনি হয়েছে মেইন পার্থক্য পাইলস, ফিসার আর ফিস্টুলার। গোটেইখিনিরে ট্রিটমেন্ট সম্ভব, আপনি ডক্টরক দেখাব, ডক্টরে ধুনিয়াকে আপনার বুঝাই দিব। এই পাইলস, ফিসার আর ফিস্টুলা এই তিনিটা বেমার হওয়ার মেইন কারণ হয়েছে আমার খাদ্য অভ্যাস, আমার খাদ্য অভ্যাস বেয়া। আমি ফাইবার ডায়েট খুব কম খাও, আমি স্লিমি ডায়েট বহুত খাও। আমি সাধারণত ফাইবার ডায়েট খাওয়াটো অত্যাধিক প্রয়োজনীয়। ফাইবার ডায়েট যিমানে খাব আপনার কি হব, পায়খানাবিলাক খোলা হয়ে থাকিব। আর আমি গরম পানি অত্যাধিক খাব লাগে। যদি কোনোবাই ভাবিছে মোর পাইলস প্রবলেমত ভুগিছে তেতিয়াহলে গরম পানি খোৱাটো অতিকৈ প্রয়োজনীয়। আপুনি দিনত একেবারে ঠান্ডা পানি নাখাব, গরম পানি যিমান পারে দিনত খাব। আপুনি গরম পানি খালে কি হয়, ডাইজেস্টিভ ট্র্যাক্টত আমার যেটা ডাইজেস্টিভ ট্র্যাক থাকে ডাইজেশন ধুনিয়া হয়, ফলত আপনার শৌচটো ক্লিয়ার হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। গতি আপনার বেমারের পৰা আপনি রক্ষা পাওয়ার সম্ভাবনাও খুব বেশি হয়। আর এই পায়খানা যেটা কনস্টিপেশন নয়, পায়খানা যেটা ধুনিয়াকে হয়, ফাইবার ডায়েট বেশিকে হওয়ার ফলত, পায়খানা ধুনিয়াকে হওয়ার ফলত আপনার পাইলস আর ফিসার এই দুটা বেমার হওয়ার সম্ভাবনা বহুত কম। ফিস্টুলা, ফিস্টুলা হবলে তো আপনার কিবা একটা ইনফেকশন হব লাগিব, বা আপনার শৌচর দুয়ারর কাশর বেলেগ ঠাইত আপনার হয়তো আগর পিনে নয়তো পিছর পিনে খো সাইড নতুবা বাও সাইড আপনার কি হয় অ্যাপসেস বা বয়ল হব লাগিব। সেই বয়লটো ঠিকমতে ট্রিটমেন্ট নকরার কারণে হয়তো আপনার ভিতরের ট্র্যাকটো আপনার নুশুকায়, নুশুকার ফলত কি হব, এটা বাইরের পিনেও আপনার একটা সরু ট্র্যাক হয়ে থাকবে, আকো সেইটো রেক্টামর ভিতরত দুও একটা ট্র্যাকর সৃষ্টি করে, ফলত কি হয় একটা পায়খানার একটা ট্র্যাক থাকে, আকো বাইরত আকো বাইরত একটা ট্র্যাক হয়, ফলত সেইপিনে অল্প পুষ্পানি ওলাই গিয়ে থাকে। এইখিনিয়ে হয়েছে ফিস্টুলা। এই গোটেইখিনিয়ে ট্রিটমেন্ট সম্ভব, আপনাদের ধুনিয়াকে ট্রিটমেন্ট করব পাৰিব। গতি আশা রাখি আপনাদের বুঝি পাইছে। আজিলে এইখিনিয়ে কই মই সামৰণি মাৰিছো, ধন্যবাদ।